শুভ সন্ধ্যা। ওভারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের একদম প্রারম্ভে আপনাদের অতি সংক্ষেপে জানাই যার নামে এই পুরস্কার তার সম্পর্কে কিছু কথা। পান্ডুয়ার 56টি গ্রামের জমিদার খিদিরপুরবাসী সজনীমোহন বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ কন্যা বুলবুলের জন্ম হয় 1934 সালের 4 অক্টোবর। পর্দানুসীন পরিবেশে বড় হয়ে ওঠা বুলবুলের মধ্যে অতি অল্প বয়স থেকেই ছিল শিক্ষা ও শিল্পের প্রতি দুর্মর আকর্ষণ। প্রাচীনপন্থী পিতা তাকে স্কুলে যেতে দেননি বটে, কিন্তু বাড়িতেই গড়ে তুলেছিলেন শিক্ষার উপযুক্ত পরিবেশ। নিজের চেষ্টায় বুলবুল আয়ত্ত করেন 3টি ভাষা। অতি অল্প বয়স থেকে তার কবিতা মৌচক ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়। খিদিরপুর থেকে প্রকাশিত বিদ্রোহী পত্রিকায় তিনি ধারাবাহিক রূপে লেখা শুরু করেন বিশ্ব ইতিহাসের উপর এক মননশীল ধারাবাহিক। 1940-এর দশকে যখন পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষ দেখা যায়, তখন অন্দরমলের মধ্যে প্রভূত পরিমাণে খিচুড়ি প্রস্তুত করে অভুক্তদের ভোজনের বন্দোবস্ত করেছিলেন বুলবুল। সেই সময় তার বয়স 12 হয়নি। দুস্থ ও অসুস্থদের সহায়তা ও সেবার কাজে তিনি সর্বদা এগিয়ে আসতেন। কলকাতা থেকে নিয়মিত তিনি অর্থ প্রেরণ করতেন বারাণসী ও বৃন্দাবনের বিধবাদের। শুধু কাব্য প্রতিভা নয়, বুলবুলের মধ্যে ছিল অঙ্কন শিল্পের অপরূপ পারদর্শিতা। মাত্র 55 বছর বয়সে 1990 সালের 15ই অগস্ট তার জীবনদীপ নিভে যায়। 2014 সালে তার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে ওভারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে গঠিত হয় বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার সমিতি, যার সম্পাদিকা তারই জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। এই পুরস্কারের মাধ্যমে আমরা প্রণাম জানাই সেই সব নারীদের যারা শিক্ষা, শিল্প, সমাজকল্যাণ, সাহিত্য, সঙ্গীত ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ স্বাক্ষর রেখে গিয়েছেন। এই পুরস্কারের প্রথম প্রাপক শ্রী অরবিন্দ বাল মন্দিরের প্রাক্তন অধ্যক্ষা এবং শ্রী অরবিন্দ শক্তি সেন্টার ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শ্রীমতী চিত্রা বসু মহাশয়া। অনিবার্য কারণবশত গত বছর আমরা এই পুরস্কার অনুষ্ঠান আয়োজন করতে পারিনি, তাই এই বছর 2015 এবং 2016 সালের অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে 2015 সালের বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার ভূষিত করা হচ্ছে শ্রী শারদাশ্রম নিয়ালিপুরের তরফ ওনার সম্পাদিকা প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজিকে, এবং 2016 সালের এই পুরস্কার দেওয়া হচ্ছে শ্রীমতী শকুন্তলা বড়ুয়া মহাশয়াকে। আমি প্রথমেই নিওয়ালিপুরে শ্রী শারদাশ্রম সম্পর্কে কিছু বলতে চাই। শ্রী শারদাশ্রম শ্রীরামকৃষ্ণ, শারদামা এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত একটি নারী শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠার শুভলগ্ন থেকেই নারী শিক্ষা, তাদের সার্বভৌমিক উন্নতি ও জনসেবামূলক মহাযজ্ঞ নিরলসভাবে করে চলেছে। এই প্রতিষ্ঠানের কর্মধারার বিভিন্ন অঙ্গের মধ্যে উল্লেখযোগ্য হল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ সমৃদ্ধ বিদ্যালয়, ছাত্রীভবন, সাংস্কৃতিক বিভাগ, অবৈতনিক শিক্ষাদান এবং সর্বোপরি অধ্যাত্ম চর্চার প্রাণকেন্দ্র শারদা মায়ের মন্দির। 1957 সালের 2 জানুয়ারিতে প্রতিষ্ঠিত শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয় বিগত 19 বছর ধরে মাধ্যমিক বিভাগের সকল ছাত্রীরাই কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের সাফল্যের সার্থক নিদর্শন বহন করে চলেছে। বাংলা মাধ্যমের সাথে শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম বিভাগে পড়াশোনার সাথে খেলাধুলো, সঙ্গীত চর্চা, অঙ্কন বিদ্যা, যোগ ব্যায়াম এবং নৈতিক শিক্ষার মাধ্যমে ছাত্রীদের মানসিক ও শারীরিক গঠন সম্পূর্ণ করার প্রচেষ্টা করা হয়, যাতে ভবিষ্যতে ছাত্রীরা সমাজের সুনাগরিক হয়ে উঠতে পারে। 2012 সালে শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে উন্নীত হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে। কলা, বিজ্ঞান ও বাণিজ্য 3টি শাখায় এখানে পড়ানো হয়। শ্রী শারদা আশ্রমের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল ছাত্রীভবন। পেশাগত, পুঁথিগত বিদ্যার সাথে চরিত্র গঠন, সংযম শিক্ষা
নীতি শিক্ষা, শৃঙ্খলাবোধ, নিয়ম অনুবর্তিতা এবং গৃহস্থালীর কাজকর্মের মাধ্যমে আদর্শ নারী হয়ে ওঠার ভাবাদর্শে শিক্ষাদান আশ্রমের ছাত্রী ভবনের উদ্দেশ্য। শ্রী সারদা আশ্রমের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল তার সাংস্কৃতিক বিভাগ। প্রতি বুধবার বিকেলে একটি মহতী সভার আয়োজন করা হয়, যাতে পরস্পরের পরিপূরক এক নৈতিক ও আধ্যাত্মিক চেতনার উন্মেষের সুযোগ ও সাহায্য লাভ হয়। এই বিভাগের অন্তর্ভুক্ত একটি গ্রন্থাগার আছে, যেখানে মহিলাবৃন্দ সভ্যা হতে পারেন। আছে পুষ্পাঞ্জলি নামক আশ্রমের বার্ষিক মুখপত্র, যেখানে মহিলাবৃন্দের রচনা প্রকাশ করা হয়। বিবেকায়ন নামক একটি অবৈতনিক শিক্ষা সহায়কও শ্রী সারদা আশ্রমের অঙ্গ। এলাকার আর্থিক দিক থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন বিদ্যালয়ের অনুন্নত শিক্ষার্থীদের ক্লাসের উপযুক্ত করে তোলাই বিবেকায়নের উদ্দেশ্য। এই বিভাগের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অর্থ সাহায্য করা, অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ওষুধ পত্রসহ প্রয়োজনীয় পোশাক শীতের কাপড় দিয়ে সাহায্য করা হয়। বিবেকায়ন সেবা কেন্দ্রের চিকিৎসা বিভাগে দুস্থদের চিকিৎসা করা হয় এবং সকলকেই বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। শ্রী সারদা আশ্রম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভোকেশনাল ট্রেনিং সেন্টারে পুতুল নির্মাণ, জুয়েলারি ও বিউটিশিয়ান কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষার্থীদের দ্বারা নির্মিত হস্তশিল্পাদি আশ্রমের সংলগ্ন শোরুমে প্রদর্শিত করা হয়। নারী শিক্ষা এবং সমাজ সংস্কারের যে কাজ শ্রী সারদা আশ্রম করে চলেছে নিরলসরূপে, প্রতিষ্ঠানের সম্পাদিকা প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজি সুদক্ষ পরিচালনায় তা সত্যি অতুলনীয়। শ্রী সারদাশ্রমের অনুপম কর্মধারাকে কুর্নিশ জানিয়ে প্রতিষ্ঠানের সম্পাদিকা প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজির হাতে অর্পণ করা হবে 2015 সালের বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার। বাংলা চলচ্চিত্রের মহাকাশের একটি উজ্জ্বল নক্ষত্র হলেন শ্রীমতী শকুন্তলা বড়ুয়া। মহানায়ক উত্তম কুমার এবং শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনীত সুনয়নী ছবিতে নায়িকারূপে তার আত্মপ্রকাশ ঘটে। 3.5 দশকের অভিনয় জীবনে শতাধিক বাংলা ছায়াছবিকে তিনি সমৃদ্ধ করেছেন আপন অভিনয় দ্বারা। তার অভিনীত উল্লেখযোগ্য ছায়াছবির নাম রাজনন্দিনী, শাহেদ, সূর্যসাক্ষী, প্রতিশোধ, সংকল্প, সমর্পণ, তনয়া, জীবন মরণ, সীমান্তরাগ, শত্রু, প্রার্থনা, অগ্নিশুদ্ধি, যোগ বিয়োগ, আশীর্বাদ, রুদ্রবীণা, গুরুদক্ষিণা, গায়ক, একান্ত আপন, অমর সঙ্গী, ওরা চারজন, আগমন, তুফান, মনে মনে, চোখের আলোয়ে, অঙ্গার, আশা ও ভালোবাসা, অমর প্রেম, আমানত, আক্রোশ, আমার তুমি, সতী, মন্দিরা, জীবনসঙ্গিনী, দেবতা, বলিদান, আপন আমার আপন, প্রথম দেখা, মণিকাঞ্চন, হীরারাঙ্গটি, মিষ্টি মধুর, অতিথিশিল্পী, হুইলচেয়ার, শেষ চিঠি, তুমি যে আমার, ধূসর গোধুলি, বাবা লোকনাথ, শেষ প্রতীক্ষা, মশাল, অন্তরতম, বনফুল, সপ্তমী, জয়ী, জীবনসন্ধান, দহন, দায় দায়িত্ব, আত্মীয় স্বজন, শেষ ঠিকানা, প্রেম প্রীতি ভালোবাসা, পরিণতি, নায়ক, পিতৃভূমি, সেদিন দেখা হয়েছিল এবং অমৃতা। শুধু অভিনয় নয়, সঙ্গীতের ক্ষেত্র রয়েছে শ্রীমতী শকুন্তলা বড়ুয়ার উল্লেখযোগ্য অবদান। কান্তকবি রজনীকান্ত সেনের দৌহিত্র দিলীপ কুমার রায় এবং কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কাছে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন। রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দিলীপ কুমার রায়ের গান তার কণ্ঠে লাভ করে এক ভিন্ন মাত্রা। কাননদেবীর গাওয়া সেই যুগের জনপ্রিয় আটটি গান তিনি সকণ্ঠে পরিবেশন করে ক্যাসেটের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নতুন করে পেশ করেছিলেন কাননদেবীর মৃত্যুর পর। চলচ্চিত্র ও সঙ্গীতের ক্ষেত্রে তার তুলনাহীন অবদানকে সম্মান জানিয়ে তার হাতে অর্পণ করা হবে 2016 সালের বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার। আমি প্রথমেই অনুরোধ করব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী অরবিন্দ বাল মন্দিরের অধ্যক্ষ শ্রী পার্থসারথী বসু মহাশয়কে প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজি সম্পর্কে এবং শ্রী সারদাশ্রম নিউ আলিপুর সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। শ্রদ্ধেয়া মাতাজি,
মাননীয়া শ্রীমতী বড়ুয়া, মাননীয়া শ্রীমতী বন্দ্যোপাধ্যায় এবং আমার অত্যন্ত স্নেহভাজন অনুরাগ। অনুরাগের একটা ব্যাপার আছে, ও সুযোগ পেলেই আমাকে মঞ্চে তোলে, তো এর থেকে ওর চরিত্রের একটা বিশেষ দিক সম্পর্কে জানা যায়, সেটা হলো ঝুঁকি নেবার প্রবণতা। কিছু প্রতিষ্ঠান বা ব্যক্তি থাকেন যারা সমাজে বিশেষ বিশেষ অবদান রেখে যান এবং যার ফলে সমাজই উপকৃত হয়। যে প্রতিষ্ঠানকে আজকে পুরস্কৃত করা হচ্ছে তার অধ্যক্ষা এখানে উপস্থিত আছেন, শ্রদ্ধেয়া মাতাজি, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমি আমন্ত্রিত হয়েছি আপনাদের সামনে তাঁদের কথা উপস্থাপন করবার জন্যে। একটু যদি পেছিয়ে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে 1944 সালের শেষ দিকে ডিসেম্বর মাসে সেই টালমাটাল অবস্থার মধ্যে উত্তর কলকাতায় কয়েকজন মহিয়সী নারী, বারাণসী ঘোষ স্ট্রিট এখনও রাস্তাটি আছে, সেইখানে যে ক্ষুদ্র প্রচেষ্টাটি শুরু করেছিলেন সেটি আজকে দক্ষিণ কলকাতায় নিওয়ালিপুরে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, নদিয়া জেলার কল্যাণী এবং আরেকটি কেন্দ্র গয়েশপুর, সেখানেও তাদের শাখা রয়েছে যার মাধ্যমে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। এদের ইতিহাস অত্যন্ত মনোগ্রাহী ইতিহাস, আজকে সময় নেই পুরোটা বলবার, কিন্তু আপনারা যদি পরবর্তী সময়ে এদের কাছ থেকে জানতে চান তাহলে সত্যি আপনাদের ভালো লাগবে। অনুরাগ বলল একটু আগে, শ্রী শারদাশ্রম বালিকা বিদ্যালয় সেটি দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। আমার সৌভাগ্য হয়েছিল পূর্বতন অধ্যক্ষা যিনি ছিলেন শ্রদ্ধেয়া শারদা প্রাণা মাতাজি, তার সান্নিধ্য লাভের। তিনি আমাদের কাছে রেবাদি হিসেবে বেশি পরিচিত ছিলেন। বর্তমান অধ্যক্ষার সময়ে আমি এই প্রতিষ্ঠানের প্রসার দেখেছি। দীর্ঘদিন পরে ক্লাস 10 থেকে বালিকা বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। সমাজসেবামূলক কাজ যেটুকু চলছিল সেগুলো আরও ব্যাপক আকার ধারণ করেছে। যদি স্বামীজির কথাই ধরি, অল এক্সপ্যানশন ইজ লাইফ, অল কন্ট্র্যাকশন ইজ ডেথ। আমি আশা রাখব উচ্চ মাধ্যমিক হয়েছে, অচিরে হয়তো এবারে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ হতে পারে। একটা শক্তির প্রভাব থাকে, আপনারা অনেকেই এটা বিশ্বাস করেন, আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। যুগ যুগ ধরে ভারতবর্ষ এটা বিশ্বাস করেছে, উপলব্ধি করেছে, তাই মাকে আমরা পুজো করে থাকি। রামকৃষ্ণ সঙ্ঘে সারদা দেবীর কথা আমরা সকলে জানি। ঠাকুর একবার নিজের শরীরের দিকে দেখিয়ে বলেছিলেন, এ আর এমন কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। স্বামীজির মতো ব্যক্তিত্ব যিনি বিশ্বজয় করেছিলেন, তিনি অবধি বলতে বাধ্য হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ যান আমি চিন্তিত নই, মাতা ঠাকুরানি গেলে সর্বনাশ। শ্রী অরবিন্দ তার যোগ সাধনার সময় অন্তরালে চলে গিয়েছিলেন, শুধু দর্শনের দিনগুলি ছাড়া সামনে আসতেন না, কিন্তু শ্রীমা আমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন, আশ্রমের রূপ দিয়েছেন। অরোভিল এবং শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্রের মতো পরবর্তীকালে এই যুগান্তকারী কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরা সকলে জানি, দিশা দেখিয়েছেন, আমাদের আলো দেখিয়েছেন। বছরের পর বছর মানুষ এই দুই মার কাছে ছুটে গেছে, তারাই কেন্দ্র হয়েছেন, এখানে জয়রামবাটি আর পণ্ডিচারী একাকার হয়ে গেছে। সাধক শিল্পী দিলীপ কুমার রায়ের তার একটি বিখ্যাত গানের কলি, এইটা বারে বারে আমাদের মনে হয়, মা এই কথাটি যেন আমার সদাই মনে রয়, আমি আছি তোমার চরণতলে আর তো কোথাও নয়। রামকৃষ্ণ ভক্তরা আজও জানেন মা আজও আছেন, শ্রী অরবিন্দ ভক্তরা আজও জানেন মা আজও আছেন। বলছিলাম না, জয়রামবাটি আর পণ্ডিচারীর রাস্তা একাকার হয়ে গেছে। একটি গল্প আছে, আমি একটু পরিবর্তন করে নিয়েছি নিজের মতো করে। মা আর ছেলে হেঁটে যাচ্ছেন সমুদ্রের ধার দিয়ে, বালিতে পায়ের ছাপ পড়েছে, দুসারি পায়ের ছাপ, স্বাভাবিক, দুজন হেঁটে যাচ্ছেন। তারপরে সন্তান পরবর্তীকালে বলছে, আমার জীবনটা দেখলাম এই হেঁটে চলা, তুমি তো আমার পাশে পাশেই হেঁটেছিলে, কিন্তু কিছু কিছু সময় দেখলাম শুধু একসারি পায়ের ছাপ। আর আমি যখন পেছন ফিরে ভাবলাম, তখন দেখলাম যে যে সময় একসারি পায়ের ছাপ, সেই সময়গুলো আমার জীবনের সবচেয়ে দুঃখ কষ্টের সময়। তুমি তো তাহলে ওই সময় আমার পাশে ছিলে না, তুমি তো সরে গিয়েছিলে।
মা বলছেন, বাবা তুমি ভুল করছো, তুমি যে সারি পায়ের ছাপ দেখছো ওটা তোমার নয়, ওটা আমার পায়ের ছাপ, তোমার পায়ের ছাপ ওখানে পড়েনি, কারণ সেই সেই সময় আমি তোমায় কোলে নিয়ে নিয়েছিলাম। শ্রী শারদা আশ্রমে এই শক্তির প্রভাব কাজ করছে, সেখানকার মানুষের মধ্যে মায়ের আশীর্বাদ কাজ করছে। আমি ওভারম্যান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এরকম একটি মহৎ উদ্যোগ নেবার জন্যে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা অবদান রাখছেন তারা তাদের পুরস্কৃত করছেন, এই প্রতিষ্ঠান আরও বড় হোক। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। ধন্যবাদ পার্থদান। আমি এবার অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, যিনি বুলবুল মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার সমিতির সম্পাদিকাও বটে, শ্রীমতী শকুন্তলা বড়ুয়া সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের দিনটি সত্যি বড় তাৎপর্যপূর্ণ। যার নামাঙ্কিত পুরস্কার প্রদান করা হচ্ছে তিনি আমার মা, আর যে অর্গানাইজেশন এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন সেই ওভারম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার পুত্র। সুতরাং আজকের দিনটি সত্যি আমার কাছে তাৎপর্যপূর্ণ। আর যার সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, বাঙালির জনমানসে সে এমনভাবে ছাপ রেখে গেছে নতুন করে আর কিচ্ছু বলার নেই। চলচ্চিত্রে তার অবদান আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু তার অবদান বিশাল। অনেক সিডি আছে, অনেক ক্যাসেট আছে, অনেক অনুষ্ঠানে আমরা একসঙ্গে গেছি দেখেছি। সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু তিনি পিছপা নন। আবার আর একটা কথা বলি, অসম্ভব ভালো রন্ধনপটীয় সে। তার হাতের রান্না যদি একবার খাওয়া যায় না তাহলে আর ভোলা যাবে না। এবং আমি মনে করি রন্ধন শিল্প একটি মহতি শিল্প, আমার মনে হয় এটা। আমার মাও সর্বগুণী গুণান্বিতা ছিলেন এবং তার সঙ্গে তিনি অসম্ভব ভালো রন্ধনপটীয় সে ছিলেন। যে কোনো খাদ্য একবার তার আস্বাদন করলেই তিনি সেটা আবার তৈরি করে ফেলতে পারতেন। আর তখনকার দিনে তো খুব একটা রেস্টুরেন্টে খাবার প্রচলন ছিল না, কিন্তু আমার বাবা খুব খাদ্যরসিক ছিলেন, সর্বদাই বাইরে গিয়ে খেতেন। তা তিনি তখন বলতেন যে খেও না, আমায় শুধু একদিন খাওয়াও, সেই জিনিসটাই আমি তোমাকে করে খাওয়াবো। সেইভাবেই দেখেছি মা কীভাবে রন্ধনপটীয়সী ছিলেন। তাই জন্য আজকে এই যে শকুন্তলা দিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে, আমরা বলি না মাল্টিভেরিয়াস ট্যালেন্ট, নানা রকম গুণী সমান্বিতা, সেটা কিন্তু শকুন্তলা দি। আবার শকুন্তলা দির লেখনীও কিন্তু খুব জোরালো, ভীষণ ভালো কবিতা লেখেন শকুন্তলা দি। আজকে তার লেখা একটা কবিতা আমি একটু আপনাদের সামনে পাঠ করে শোনাই। কি শোনাবো? হ্যাঁ তো আচ্ছা, কবিতার নাম অচেনা প্রেম। স্বপ্নে যেন কাকে দেখলাম, খুব কাছ থেকে, পাশে পাশে, অনেকের মধ্যেও সে একা আমার। অনেক দিন আমি একা, আমি আমার। আজ অনেক দিন পর তার জন্য মন কেমন করছে, সেজন যে আমার অজানা। সেই অচেনা কেন আমার অমন করে টানছে, কেন আমার পাশটা খালি লাগছে, মনে হচ্ছে তার বুকে মাথাটা রাখি পরম নিশ্চিন্তে। জিজ্ঞাসা করি, তুমি কি আমায় ভালোবাসো? যে দুটো হাত দিয়ে জড়ালে কোনোদিন বলবে না তো, এবার তুমি হারালে। তার মুখে ছিল না কোনো ভাষা, তবু সে বারবার বুঝিয়ে দিয়েছিল সে আমার হতেই এসেছে, আমাকে তার আপন করতেই এসেছে। শুরু হলো কারো জন্য অপেক্ষা, অচেনা সে প্রেম যাকে আমি স্বপ্নে পেলাম। তুমি আসবে তো? সময় যে বেশি নেই, বলো না তুমি আসবে তো? জীবনের এই অল্প সময়টুকু আমায় তুমি ভালোবাসবে তো? বলো না
আমায় তুমি ভালোবাসবে তো? ধন্যবাদ। আর একটু বলি, শকুন্তলাদি যদি দু লাইন গান আমাদের শোনান তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে। সেটা অবশ্য ওনার উপরেই ডিপেন্ড করছে, কিন্তু শুনতে ইচ্ছে করছে আমাদের সকলেরই। আর পরিশেষে বলি, ওভারম্যান ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তা ফলে ফুলে ভরে উঠুক, সামনের দিকে অনেকটা এগিয়ে চলুক এবং অনুরাগের স্বপ্ন সার্থক হোক। আর আপনারা সবসময় অনুরাগের পাশে থাকবেন, একজনের কথা না বললেই নয়, স্বয়ং পার্থবাবু। পার্থবাবু একদম অনুরাগের নিজের দাদার মতন, এবং যেভাবে অনুরাগকে উনি সমস্তভাবে সাহায্য করেন আমি সত্যি পার্থবাবুর কাছে কৃতজ্ঞ। আমি আপনাকেও বলি পার্থবাবু, আপনার সাহায্যের হাতটাও কোনোদিন সরিয়ে নেবেন না, চিরদিন আমিও দেখতে চাই আপনি অনুরাগের পাশে আছেন। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীমতী বন্দ্যোপাধ্যায়। একটু আগে আপনারা শুনলেন বা বলা যেতে পারে পরিচিত হলেন কবি শকুন্তলা বড়ুয়ার সাথে। আমি এবার একটি মেসেজ পাঠ করব। এই লেখাটি পাঠিয়েছেন